হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটি বড় আপডেট রয়েছে। আবার উঠে এলো সরকারি চাকরির নামে প্রতারণা চক্র। টাকা নিয়ে সরকারি চাকরির রহস্য ফাঁস। বন্ধুরা, এমনটা খবর আসছিল যে টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চাকরির এই সব ভুয়ো খবর, সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে। এবং সেই প্রতারণা চক্র কি, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। টাকা নিয়ে কারা কিভাবে সরকারি চাকরি দিচ্ছে, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, এই খবরটি বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা দেখুন, এই সেই খবর। এখানে হেডলাইনটিতে বলা রয়েছে সরকারি চাকরির নামে প্রতারণা চক্র। তো এখানটিতে আপনারা পড়ে বুঝতে পারছেন এখানে একটা বিরাট বড় প্রতারণা চক্র ফাঁস হয়েছে সরকারি চাকরির নামে। কি বলা হয়েছে চলুন দেখে নিই। জাল সরকারি ওয়েবসাইট তৈরি করে প্রতারণার ফান্দ পেতেছিল একদল দুষ্কৃতী। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে WBGDRB-র বিভিন্ন ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, যেগুলো ছিল জাল ওয়েবসাইট। সেই জাল ওয়েবসাইট তৈরি করেছিল একদল দুষ্কৃতী, প্রতারণার ফান্দ পেতেছিল। স্কুল সার্ভিস কমিশন এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের দায়ের করা অভিযোগের তদন্তে নেমে সেই চক্রের হদিশ পেল বিধাননগর কমিশনারেট। তো বন্ধুরা, এটা শুধুমাত্র গ্রুপ ডির সঙ্গে হয়নি, এটি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC, ওয়েস্টবেঙ্গল SSC-র সাথেও এই একই সমস্যা হয়েছে। অর্থাৎ ওয়েস্টবেঙ্গল SSC এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড দুজনেই কিন্তু এই বিরুদ্ধে অভিযোগের যে করেছিল তারা অভিযোগ, সেই অভিযোগের তদন্তে বিধাননগরে এক চক্রের হদিশ পেয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রেজাউল মির্জা শেখ রামিজ নামে দুই চক্রীকে। অর্থাৎ বন্ধুরা, এই দুজন রেজাউল মির্জা ও শেখ রামিজ, এরা এই ওয়েবসাইট তৈরি করে প্রতারণার ফাঁদ পেতেছিল। জানা গিয়েছে চক্রটি প্রথমে দুই বোর্ডের পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করত, তারপরে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিত। চাকরি যে হয়েছে সে প্রমাণ না পেলে পরীক্ষার্থীরা কেউ পুরো টাকা দেবেন না। তাই সরকারি ওয়েবসাইটের মতো প্রায় একই নামের ওয়েবসাইট বানিয়ে সেখানে দেখাতো প্রার্থীদের নাম তালিকাভুক্ত হয়েছে। এরপরে জাল নিয়োগপত্র হাতে নিয়ে কাজে যোগ দিতে গেলেই আইনি জটে পড়তে হয়েছে যুবক যুবতীদের। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনারা দেখুন কি বড় পরিমাণের প্রতারণা হয়েছে। এখানে তারা ফেক ওয়েবসাইট বানিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে তারা ফেক মেরিট লিস্ট পাবলিশ করেছে এবং তাদেরকে বলেছে যে তারা চাকরি পেয়ে গেছে এবং তাদেরকে ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। এবং তারা যখন কাজে যোগ দিতে গিয়েছে সেখানে তারা আইনি জটে ফেসেছে যুবক যুবতীরা। তো বিশাল একটা বড় ধরনের প্রতারণা। এই দুই মামলা মিলিয়ে প্রতারণার অঙ্ক কোটি ছড়াবে বলে অনুমান তদন্তকারীদের। অর্থাৎ এই যে দুটি মামলা হয়েছে SSC এবং WBGDRB তরফ থেকে, এতে প্রতারণার অঙ্ক কোটি ছাড়াবে এমনটা অনুমান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই জাল ওয়েবসাইটের তালিকা বানিয়ে তদন্তে নামে পুলিশ। ডোমেন সেলার বা ওয়েবসাইট বিক্রেতাদের থেকে ওই সাইটগুলি কে কিনেছে তা জানতে চান তদন্তকারীরা। সেখান থেকে মেলে ক্রেতার ফোন নম্বর পরিচয়। সেই নম্বর ধরে প্রথমে ঠাকুরপুকুরের বাসিন্দা রেজাউলকে জালে তোলে পুলিশ। জানা যায় রেজাউলই এই ওয়েবসাইটগুলি ডিজাইন করেছে। অর্থাৎ বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ডোমেন সেলার অর্থাৎ ওয়েবসাইট বিক্রেতাদের কাছ থেকে সাইটগুলি কিনেছে এবং তারা সেই ওয়েবসাইটগুলো নিজেরাই ডিজাইন করেছে, পুরো ডুপ্লিকেট, যেটা সেম টু সেম অরিজিনাল ওয়েবসাইটের মতো দেখতে। তারা এরকম ওয়েবসাইট ডিজাইন করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হাওড়ার বাসিন্দা শেখ রামিজের নাগাল পান তদন্তকারীরা। অর্থাৎ একজনকে
ধরার পর তার কাছ থেকে আরেকজনের পরিচয় পায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে। এদের কাছ থেকে প্রায় 30,000 টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 10 লক্ষ টাকা রয়েছে। তদন্তের জন্য সেই টাকা ফ্রিজ করেছে পুলিশ। এছাড়া ধৃতদের থেকে 2টি মোবাইল, 2টি ল্যাপটপ, এটিএম কার্ড, ব্যাংকের পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা বড় মাপের প্রতারণার ছক তৈরি করা হয়েছিল, যেটা পুলিশেরা ধরে ফেলেছে এবং যারা প্রতারণা করছিল তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। তো বন্ধুরা, কিছুদিন আগে এমনও খবর আসছিল যে টাকা নিয়ে সরকারি চাকরি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারণা, এবং আমরা এমনটাও খবর পেয়েছিলাম যে অনেকের কাছে নাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে গেছে, তারা চাকরি পেয়ে গেছে। তো বন্ধুরা, আগে বলেছিলাম সে সমস্ত খবর কিন্তু একটা মিথ্যে খবর, সেগুলো সব ভুয়ো খবর, একটা রটানো খবর। এবং আমরা অনেকেই জানতাম যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছিলো, সেখানে বলা হচ্ছিলো যে দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে WBGDRB। তো সেগুলো সব একটা প্রতারণার চক্র ছিল। তো সেই প্রতারণা চক্রের ফাঁস কিন্তু আজ পুলিশে করে দিয়েছে এবং এটা একটা বড় আপডেট। তো বন্ধুরা, আপনারা এরকম ফাঁদে কিন্তু পা দেবেন না, এরকম ফাঁদে পা দিলে কিন্তু একটা বড় রকমের বিপদে পড়তে পারেন। তাই আপনাদেরকে সকলকেই বলবো, এরকম খবরে কান দেবেন না এবং এরকম প্রতারণার ফাঁদে পা দেবেন না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে এই আপডেটটি জানিয়ে দিন। এবং আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী কোনো আপডেট পেলে ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।